नमस्कार प्रियार सिम्पल कुकिंग चैनले सबाई के स्वागत जानाई। आज के आमी आपनादेर संगे शेयर करब पमफ्लेट माछेर झाल। चलुन तबे शुरू करा जाक। सबार प्रथमे माछेर मध्ये देब एक टुकरो लेबुर रस, नून, हलुद, हाफ चामच रसुन बाटा और हाफ चामच आदा बाटा दिए माछटाके भालो करे माखिए आमी 5 मिनिटेर जन्य रेखे देव। पाँच मिनट पर कड़ाई आमी सर्षेर तेल देव। तेलटा भालो करे गरम करे नेब। एबार माछगुलोके आमी एक एक करे छेड़े देव। दे दो पीट भालो करे भेजे तुले नेब। বাদবাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার দেব কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, কিছুটা কালো জিরে, একটা কুচনো পেঁয়াজ, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। এবার দেব একটা টমেটো কুচি, দিয়ে একটু ভেজে নেব। এবারে অ্যাড করব দুটো পেঁয়াজ বাটা, এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা, কিছুটা লঙ্কা বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে দেব আমি এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবারে দেব 2 চামচ সাদা সর্ষে বাটা, একটু নাড়িয়ে নেব। এবারে আমি জলটা অ্যাড করে দেব। জলটা অ্যাড করে এবারে আমি মাছগুলো সব ছেড়ে দেব। দিয়ে 5 মিনিটের জন্য ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে
মাছটাকে হালকাভাবে একটু নাড়াচাড়া করে দেব আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। সামান্য একটু ধনে পাতা আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসটাকে অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি মাছটাকে সার্ভ করে দেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।